হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি দুই আজকে হচ্ছে শনিবার আজকে প্রিয় কুইজের যে অ্যান্সার সেটা আমরা দিয়ে দিব সো প্রিয় কুইজের ভিতরে আমরা চলে যাচ্ছি যাওয়ার পর ক্রস করে দেব এটা আসলে আজকে কি কুইজ করা হয়েছে সেটাই দেখব সো দেখতে পাচ্ছো উনিশশো সালের আটই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবনার তৎকালীন জিন্নাও পার্কে অর্থাৎ বর্তমান শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এক জনসভায় একটি প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন প্রকল্পটির নাম কি সো দেখতে পাচ্ছ এখানে কয়েকটা প্রকল্পের নাম দেওয়া আছে একটা প্রকল্প দেওয়া আছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র না কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র না কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সো চলো এর সঠিক অ্যান্সারটাকে দেখে নেই তারপর আমরা সাবমিট করে দিব সো এর সঠিক অ্যান্সারটা দেখার জন্য দেখতে পাচ্ছ এই যে দেখো এইখানে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সালের পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদী তীরবর্তী রূপপুরকে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয় এখানে আছে কি দেখি তো দেখতে পাচ্ছ যে আসলে রূপপুর কে দেশে প্রথম পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয় এ সময় একাধিক সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের যথার্থতা যাচাই করে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দুইশো ষাট একর এবং আবাসিক এলাকার জন্য বত্রিশ একর জমি অধিগ্রহণ করা হয় এরপর পাকিস্তান সরকার প্রকল্পের কাজ বন্ধ করে দিলে স্বাধীন বাংলাদেশ প্রধানমন্ত্রী ও জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন না এরপর নানা চোরাই উতরাই পেরিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ ঝুলে গেলে দু সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অস্বীকার করা হয় সো আমরা দেখতে পাচ্ছি যে রূপপুর ওকে সো আমরা এইখানে রূপপুর দিয়ে সাবমিট করে দিব সো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে সাবমিট করে দিলাম দিয়ে জাস্ট শেয়ার শেয়ারে ক্লিক দিয়ে দিব সো ফেসবুকে অ্যাকাউন্ট লগ ইন আমি করে নিচ্ছি সো ফেসবুকটা আমি লগ করে নিচ্ছি আমার লকড আউট ছিল সো আমার শেয়ার হয়ে গেছে ও না দেখতে পাচ্ছ এরকম আসছে তো এইখান থেকে মূলত আমরা উপরে একটু জাস্ট লিখে দিব বন্ধুরা আমাদের লেখা শেষ পোস্টে ক্লিক দিয়ে দিছি দেখতে পাচ্ছ আমাদের পোস্ট হয়ে গেছে সো এই যে এই বাটন থেকে ইচ্ছা মতো কিন্তু শেয়ার করতে পারবা ভিউ রুলসে যদি ক্লিক দাও তাহলে এইখানে দেখতে পাবা যে একশো জন বিজয়ী নির্বাচিত হবে এছাড়া শেয়ার করে প্রতি সপ্তাহে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে সো ইচ্ছা মতো শেয়ার করলে প্রতি সপ্তাহে পুরস্কার জিতারও সম্ভাবনা থাকে তো এর আগের দিন কেউ জিতছে নাকি সেটা দেখি তো আজকে পনেরো তারিখ অর্থাৎ তেরো তারিখের যারা কুইজে অংশগ্রহণ করছিল তারা অবশ্যই রেজাল্ট দিয়ে দিছে চোদ্দ তারিখে দিন বারোটার সময় তো আমরা দেখবো ওকে তো দেখতে পাচ্ছ যে এই যে অ্যান্সারটা এটা ছিল রমনার এসকোস ময়দানে এইখানে যারা জিতে গেছে তাদের লিস্ট দেওয়া আছে একশো জনের ভিউ মোর অপশনে ক্লিক দিলে একশো জন সম্পূর্ণ দেখা যাবে দেখতে পাচ্ছ তো এইভাবেই মূলত তোমরা রেজাল্টগুলো দেখবা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ